জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। গণতন্ত্রের উপর আঘাত করে রানীনগর দু নম্বর পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি গঠন করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মঙ্গলবার বিকেলে রানীনগর তেল পাম্প থেকে রানীনগর বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল পরিক্রমা করে। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ব্লক কংগ্রেসের নেত্রী মমতাজ বেগম হীরা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি কুদ্দুস আলী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন কংগ্রেসের কর্মী সমর্থকরা হাতে জাতীয় কংগ্রেসের পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিল। উল্লেখ্য, রানীনগর দু নম্বর ব্লকের বাম কংগ্রেস জোট পঞ্চায়েত সমিতিতে 14টি আসন পেয়ে সভাপতি এবং সহসভাপতি করতে পারলেও স্থায়ী সমিতি তারা গঠন করতে পারেননি। সভাপতি গঠনের পর কংগ্রেসের টিকিটে জয়ী তিনজন প্রার্থী ফরিদা বিবি, হানিফ শেখ এবং উর্মিলা খাতুন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, আর সেই যোগদান ঘিরে দড়ি টানাটানি শুরু হয়। অবশেষে গতকাল স্থায়ী সমিতি গঠন করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে ঘোড়া কেনা বেচার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করল কংগ্রেস নেতৃত্ব। রানীনগর ব্লকের মানুষ তৃণমূলকে মুখ ফিরিয়েছে এবং তাদের পায়ের তলার মাটি হারিয়েছে। যেহেতু আমরা স্থায়ী সমিতি গঠন করার জায়গায় ছিলাম, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী আছেন, তা এমনকি এখানে তাকে জেল খাটতে হয়েছে দীর্ঘদিন। আমাদের আরও কংগ্রেসের নেতা জাহাঙ্গীর ফকির, তিনিও এখন জেলে আছেন। যারা স্থায়ী সমিতি গঠন করেছে, গঠন করার পরে সারা রানীনগর ব্লকে তারা আজকে সন্ত্রাস চালিয়েছেন, কারো চায়ের দোকান ভেঙেছেন। এমনকি একজন রাজাপুরের ইমাম, তিনি আসছিলেন, ইমামকেও তারা মারতে ছাড়েননি। তৃণমূলের যদি সন্ত্রাস না বন্ধ হয়, রানীনগর ব্লকে সৌমুখ হোসেন কেন, তাদের আরও নেত্রী যারা আছেন তারা কেন, রানীনগর ব্লকে তাদের কোথাও ঠাঁই হবে না, রানীনগর ব্লকের মানুষ তাদেরকে কোথাও ঠাঁই দিবে না। আমি একটা কথা বলবো যে স্থায়ী সমিতি যদিও ওদের হয়, আমি কিন্তু এই চোর ধরার জন্য আমাদের রানীনগর ব্লকে আমি বসেছি। এই চুরি করা যে স্থায়ী সমিতি ভাবছে যে আমরা সৌমিক হোসেনকে নিয়ে এসে চুরি করব, এই চুরিটা আমি এই জনগণকে, আমাদের রানীনগরবাসীকে কথা দিচ্ছি, চুরি করাটা আমি বন্ধ করব। রানীনগর ব্লকে যদি এক টাকাও চুরি করতে পারে তাহলে আমি সেই চেয়ার থেকে নেমে যাব, এই কথা আজকে আমি বলছি।